think it was the Donna Queen. Seriously, বলো না কত পেলে বললাম যে গাড়িতে বিক্রি করছিল দেবলে এত 60 টাকা এত গোলাপ 60 টাকা এই যে আচ্ছা ধান্দা যা ঘট পালিয়ে গেল ওর মায়ের সাথে যা চলে গেল হাই ওয়েলকাম ব্যাক টু মাই মেমরি আমার মেমরিতে তোমাদের সকলকে স্বাগত আর সকাল সকাল অতগুলো গোলাপ দেখে মনটা একদম গার্ডেন গার্ডেন হয়ে গেল আর সকালবেলা আমার পূজো দেওয়া হয়ে গেছে কিন্তু অতগুলো গোলাপ দেখে ঠাকুরকে দেব না ঠিক এটা মানতে পারলাম না আর ঠাকুরকে দেওয়ার লোকটাও জেগে উঠল সবার মনে সেই জন্য আমি আবার জামা ছেড়ে ফুল নিয়ে চলেছি ঠাকুরকে দেব ভাবি গেছি আমি সব ঠাকুরকেই দেওয়া হয়ে গেছে আর খানিকটা দেবে গুণীকে আর খানিকটা আমাদের তো থাকবেই সব ফ্লাওয়ার ভাসগুলোতে মানে খুব ভালো লাগছে এতগুলো গোলাপ দেখে হঠাৎ করে আনলো তো আর কারোর বর যদি হঠাৎ করে গোলাপ মানে গোলাপ আনে তাহলে কার না ভালো লাগে আশা করি তোমাদেরও লাগে আর গোলাপের এক্সাইটমেন্টে আমি ব্লগটাও ঠিক করে শুরু করিনি তো যাই হোক আজকের তারিখটা হচ্ছে এপ্রিলের 3 তারিখ সানডে আজকে আমার ছুটি আমি আজকে সারাদিন বাড়িতে আর সুমনেরও আজকে একটাই পড়ানো ছিল ও পড়িয়ে চলে এসেছে আর ঘটগুলোও সকালবেলায় ওর মায়ের কাছ থেকে চলে এসেছে ওরা ফুল দেখে এক্সাইটেড ঘন্টুর দাবিটা দেখছো সবাই সুমন মুড়ি খাচ্ছে আর ঘন্টু কোলে উঠে বসে আছে ঘন্টুর একটাই দাবি হয় মুড়ি দাও না হয় আমি তোমার প্রথম খাবো ঘন্টু খালি মুড়ি খাওয়ার জন্য কি করছো বুঝতে পারছো যত রকম ভাবে চেষ্টা করা যায় চেষ্টা করছে একবার কোলে উঠে একটু একবার হাম্পু দিয়ে একটু আর এদিকে ঝুলিবুড়ি ঘুরে ঘুরে বেড়াচ্ছে ঝুলিবুড়ি যে কি চায় ঝুলিবুড়ি নিজেই জানে না ও কিন্তু ধান্দায় অন্য আছে ও ধান্দা আছে মুড়ি খাওয়ার সেই জন্য ঠেলে ঠেলে কোলে উঠছে দেখছো ঘন্টুর কাণ্ড দেখো খালি সুমন গোলাপ ফুলগুলো ঠিকঠাক করে গুছাচ্ছে ঘন্টু এসে গোলাপ ফুল চাইছে কি করবে না ওর গার্লফ্রেন্ডকে দেবে এই তুই ঠিকঠাক করে এখন গার্লফ্রেন্ড উচ্চারণ করতে শিখেছিস গার্লফ্রেন্ড বানিয়ে বসে আছিস সর কাটা ফুটবে সর সর ওখান থেকে নিতে হবে না ফুল তোকে সর
এই টানছে টানছে ওই দেখো সুমন গোলাপ ফুল গোছাচ্ছে গোছাক আর আমি এই যে দু তিনটে মোচা নিয়ে বসে পড়েছি মোচা ছাড়াতে ছুটির দিন সেই জন্য সকাল সকাল যা যা করার মোটামুটি কাজ করে নিয়েছি আর এখন এই বসে বসে মোচা ছাড়াচ্ছি আর রান্না বান্না তো মামনি করছে ওইদিকে ওই জন্য আমার যাওয়ার প্রয়োজন পড়েনি আমি ফ্রিলি বসে বসে একা একা মোচা ছাড়াচ্ছি ফোনে ভিডিও দেখছিলাম আর যে যে আসছিল একটু করে গেট খুলে দিচ্ছিলাম ব্যাস এইটুকুই আমার কাজ আর এই যে আমাদের কোকুগুলো পাশে বসে বসে আমায় পাহারা দিচ্ছিল আর সুমন আর ঘরে তো ঘন্টু আছেই আর জুলি আমাদের খুব ভালো মেয়ে জুলি ঘুমিয়ে যায় জুলি বেশি বদমাইশ করে না ঘন্টুটাই হচ্ছে আমাদের দুষ্টু মিষ্টি শয়তান একটা বাঁদর চলো ঘরে গিয়ে দেখি কেমন লাগছে ফুলগুলো উফ কি দারুণ লাগছে একসাথে ফুলগুলো আমার তো খুব পছন্দ হয়েছে খুব এবারে আমার কাজ হচ্ছে এই ফুলগুলোকে নির্দিষ্ট জায়গায় উপরে রাখা যাতে কোকো না ছিঁড়তে পারে এই যে জেঠু আর বাড়িতে থাকতে না পেরে উঠে এসেছে ভাইয়ের সাথে দেখা করতে জেঠু নিজেও অসুস্থ আবার ভাইও অসুস্থ কিন্তু দাদা তো ভাইয়ের জন্য তো মন কেমন করবে সেই জন্য উঠে এসেছে ভাইকে দেখতে বাবাও আগে দিন গিয়েছিল জেঠুকে দেখতে যতই হোক নিজেদের দাদা ভাইয়ের ব্যাপার ছেড়ে তো থাকতে পারবে না দেখতে তো যাবেই কষ্ট করে হলেও তুমি আমাকে ঘন্টুকে আর জুলিকে কি জন্য ঢুকতে দিচ্ছ না গো তোমরা দুজনে ঘরে ঢুকে ঢুকে কি চুরি করে খাচ্ছে বলো আমাদেরকে বলো উফ গেটটা খোলো এই ঘন্টু যা তো আবার গেটটা আজরা তো তো এখন বাজে রাত ১০টা আর এখন আমরা খেতে বসবো বাবাকে আগে দিয়ে দেওয়া হয়েছে বাবা ওষুধ খাবে তাই আর এই প্রথমবার বোধ হয় যে তোমাদের সাথে আমি আমাদের খাওয়াটা শেয়ার করছি বা খেতে বসা শেয়ার করছি তো যখন খেতে বসবো সেই সময়তেই ফুলি দিদি আর অনুভব এসেছিল ওরা দুটো জামা নিয়ে এসেছিলো বাবার জন্য মানে যেটা বাবার মানে গায়ে হবে বা বাবার যেটা পছন্দ হবে সেটা বাবা নেবে সেই জন্য তো সেই সময় জামাগুলো দেখা হলো কিন্তু ব্যাপারটা হচ্ছে বাবার গায়ে কোনটা ফিট হবে বাবা না উঠলে তো আর সম্ভব হবে না দেখা সেই জন্য দিদি জামাগুলো রেখে দিয়ে চলে গেল আর আমরা তারপরে মানে সবশেষে আমি খেতে বসলাম আর এই যে আমাদের পাশে কোকো ঘুঘু করছেন এটা কারণ হচ্ছে আমরা ঠিক খাওয়া হয়ে যাবে মানে আমাদের সবার খাওয়া হয়ে যাবে তারপরে আমাদের যে মাছ বা মাংসটি থাকবে বা ডিমটা সেখান থেকে সবাই একটু করে রেখে দিই সাইডে আমাদের খাওয়া হয়ে যাওয়ার পর ওটা কোকোকে দিই তার কারণ সব শেষে কোকোকে যদি আমরা একটু করে না দিই কোকোর সেটা মন খারাপ হয়ে যায় আর শুধু একজনের কাছে নিলে হয় না কোকোর ওই চারজনের কাছ থেকেই নিতে হয় তাহলে ওর মনটাও শান্তি হয় আর আমাদের মনটাও শান্তি হয় ওকে দিয়ে না হলে আমাদেরও মন খুচখুচ করে কোনো দিন যদি নিরামিষ হয় বা ওকে দেওয়ার মতো কিছু না থাকে বা দিতে ভুলে গেলাম তো সবসময় আমরা খাওয়ার আগে আমাদের মানে যে পিসটা থেকে আগে ওর জন্য কেটে রেখে তারপর আমরা খাই তো দেখো সবার শেষে আমি আর মামনি খাচ্ছি বাবা বাবুর দুজনেরই হয়ে গেছে ওরা উঠে গেল আর এই যে কোকো আমার পাশে বসে আছে কতক্ষণ আমি দেবো সেই আশায় তো আজকের ব্লগটা আর বেশি বড় করছি না আশা করি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিও আর যারা নতুন তারা একটু সাবস্ক্রাইব করে দিও তো তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো গুড নাইট টাটা